দেখতেই পাচ্ছেন 40 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার ভাড়া নিয়েছে হচ্ছে হরিপাল থেকে এই উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই 9 নম্বর রুটের বাসে 40 টাকা। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী, চলেছি আপনাদের জন্য আরেকটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকে ব্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি 9 নম্বর রুটের বাস নিয়ে আজকের ব্লগটা শুরু করব, যেটা কিনা হুগলি জেলার অন্তর্গত হরিপাল স্টেশন চত্বরের পাশ থেকে ছেড়ে যায় হচ্ছে উদয়নারায়ণপুর পর্যন্ত। তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে হরিপাল রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে রাস্তাটা পড়ছে সেই রাস্তার সামনে, যেখানে কিনা এই নয় নম্বর রুটের বাসগুলো দাঁড়াচ্ছে সেই স্ট্যান্ডে রয়েছি, আর এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করব। সো এই যে আমার পাশে এই যে একটা 9 নম্বর রুটের বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এবার আপনাদেরকে এই স্ট্যান্ডটা একটু ঘুরে দেখে আর কি, এই হরিপাল রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যেখানে কিনা এই 9 নম্বর রুটের বাসগুলো দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে হরিপাল স্টেশন রোড, আর পাশে এই যে দেখছেন এই যে সিঁড়িটা, এটা হচ্ছে সেইটা দিয়ে এই যে এটা হরিপাল স্টেশন, ঠিক আছে। তো ওই হরিপাল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই আর কি এই হরিপাল স্টেশন রোড, আর স্টেশন রোডের সামনে এই যে 9 নম্বর রুটের বাসগুলো দাঁড়ায়, ঠিক আছে। সো এখানে এই 9 নম্বর রুটের বাসগুলো ছাড়াও আরেকটু নিয়ে এগিয়ে 18 নম্বর রুটের বাস দাঁড়ায়, যেগুলো কিনা এই হরিপাল রেল স্টেশন থেকে রেল স্টেশনের বাইরের সাইডটা থেকে ছেড়ে যায় হচ্ছে চুচুড়া পর্যন্ত। আচ্ছা, আর এছাড়া এখান থেকে অনেক জায়গায় টেকার গাড়িও ছাড়ে, যেরকম রাজবলহাট, আটপুর, তারপরে জঙ্গিপাড়া। সো ওই যে টেকার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারপর এই যে টেকার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে, বাস। আর তার সাথে 10 নম্বর রুটের বাসও একটা আসে, ঠিক আছে। তো সেটাও আর কি হরিপাল থেকে ছেড়ে উদয়নারায়ণপুর পর্যন্তই যায় আর কি, এই 9 নম্বর রুটের বাসের মতো, কিন্তু সেটা রাজবলহাট হয়ে যায়, আর এই 9 নম্বরটা হয়ে যায় হচ্ছে রহিমপুর জাঙ্গিপাড়া হয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে আমার পেছনে 9 নম্বর রুটের বাস দাঁড়িয়ে আছে, যে বাস রুট নিয়ে কিনা আজকের ব্লগটা আমি শুরু করব। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই 9 নম্বর রুটের বাসের সমস্ত ইনফরমেশনগুলো, অর্থাৎ ফার্স্ট কার, লাস্ট কার, কখন আর কত মিনিট পরপর আপনারা এই 9 নম্বর রুটের বাসগুলো পাবেন এই হরিপাল স্টেশন রোড থেকে আর উদয়নারায়ণপুর থেকে, এই দুই জায়গা থেকে, আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে যাচ্ছে আসছে, ঠিক আছে, আর তার সাথে মিনিমাম ফেয়ার কত আর ম্যাক্সিমাম ফেয়ার কত, একদম টানা এই হরিপাল থেকে উদয়নারায়ণপুর পর্যন্ত যেতে ও আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো। আর তার সাথে আমার যেতে কতক্ষণ টাইম লাগবে এই হরিপাল রেল স্টেশন থেকে একদম উদয়নারায়ণপুর পর্যন্ত এই 9 নম্বর রুটের বাসে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো বন্ধুরা, আপনারা এই 9 নম্বর রুটের বাসগুলো হরিপাল রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সামনে থেকে পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এবার আমি হরিপাল স্টেশন রোডের পাশ থেকে এই 9 নম্বর রুটের বাসে করে চলে যাবো হচ্ছে একদম টানা উদয়নারায়ণপুর পর্যন্ত। আর যেতে যেতে আপনাদেরকে এই 9 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো, আর তার সাথে কোন কোন এলাকা হয়ে আর কি এই 9 নম্বর রুটের বাসগুলো হরিপাল রেল স্টেশনের পাশ থেকে ছেড়ে উদয়নারায়ণপুর পর্যন্ত যায় সেই সব এলাকাগুলোও দেখিয়ে দেবো, আর সেই সব এলাকার নামও আমি উল্লেখ করে দেবো আজকের ভিডিওতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার আমাদের বাসটা হরিপাল রেল স্টেশনের পাশ থেকে প্যাসেঞ্জার তুলতে তুলতে ছেড়ে দিল, আর তারপর সেখান থেকে ছেড়ে দিয়ে আমাদের বাসটা হরিপাল স্টেশন বাজার, হরিপাল 19 নম্বর রেলগেট, হরিপাল মশাই রোড, হরিপাল বড় বাজার, হরিপাল রঘুনাথপুর, হরিপাল ঝাউতলা, হরিপাল ঝাউতলার মোড় হয়ে হরিপাল ঝাউতলা মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে কিছুটা গিয়ে সেখান থেকে আবার গজার মোড় হয়ে সেখান থেকে আবার বাঁ দিকে টার্ন নিয়ে রামহাটিতলা, তরার মোড়, বোমনগর এইসব এলাকা হয়ে যেতে লাগলো উদয়নারায়ণপুরের দিকে। তো এই 9 নম্বর রুটের বাসগুলো যে যে এলাকা হয়ে আর কি হরিপাল রেল স্টেশনের পাশ থেকে ছেড়ে উদয়নারায়ণপুর পর্যন্ত যাওয়া আসা করে সেসব এলাকার নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি এবং সেসব এলাকাগুলো দেখিয়েও দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন।
আছে আর রামহাটি তলা তলার মোড়, বোমনগর। তো এবার আপনাদেরকে এই 9 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই 9 নম্বর রুটের বাসগুলো ট্রেনের টাইম টেবিল অনুযায়ী হরিপাল রেল স্টেশন ও উদয়নারায়ণপুর চার রাস্তার মোড় এই দুই জায়গা থেকে পাবেন, অর্থাৎ সেটা 15 মিনিট, 20 মিনিট বা 35 থেকে 40 মিনিট অন্তর অন্তরও হতে পারে। আর হরিপাল রেল স্টেশনের পাশ থেকে এই 9 নম্বর রুটের প্রথম বাস ছাড়ছে সকালে 5:50 সময় ও শেষ বাস ছাড়ছে রাতে 8:50 মধ্যে। ও উদয়নারায়ণপুর মোড় থেকে এই 9 নম্বর রুটের প্রথম বাস ছাড়ছে সকালে 4:00 সময় ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 7:00 থেকে 7:30 মধ্যে, কিন্তু এই সময়ে ভবিষ্যতে পরিবর্তনও হতে পারে যে কোনো সময়। আর এই 9 নম্বর রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 40 টাকা করে মাথাপিছু, একদম টানা হরিপাল রেল স্টেশন থেকে উদয়নারায়ণপুর মোড় পর্যন্ত যেতে ও আসতে একদম টানা। আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথাপিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বদলাতেও পারে যে কোনো সময়। ও এই হরিপাল থেকে এই 9 নম্বর রুটের বাসে করে একদম টানা উদয়নারায়ণপুর মোড় পর্যন্ত যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর একই রকমভাবে উদয়নারায়ণপুর মোড় থেকে হরিপাল রেল স্টেশন পর্যন্ত আসতেও সেই 1.5 ঘন্টার মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই 9 নম্বর রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে হরিপাল রেল স্টেশন থেকে উদয়নারায়ণপুর চার রাস্তার মোড় পর্যন্ত যাওয়া আসা করে। তো এই 9 নম্বর রুটের বাসগুলো যখন হরিপাল রেল স্টেশনের পাশ থেকে ছেড়ে উদয়নারায়ণপুর চার রাস্তার মোড় পর্যন্ত যায়, তখন হরিপাল রেল স্টেশন, হরিপাল স্টেশন বাজার, হরিপাল 19 নম্বর রেলগেট, হরিপাল হসপিটাল, হরিপাল গুরুদুয়াল ইনস্টিটিউট বা গুরুদুয়াল স্কুল, গুরুদুয়াল স্কুলের মাঠ, শিববাটি, হরিপাল মশাই রোড, হরিপাল বড় বাজার, শীতলাতলা, পোদ্দার মোড়, তেঁতুলতলা, রঘুনাথপুর, কুলোবাটি, ঝাউতলা, ঝাউতলা মোড়, রামকৃষ্ণপল্লী, গজার মোড়, পার্বতী মোড়, কুটির মোড়, গৌরাঙ্গ মোড়, রামহাতিতলা, রাধানগর, রামহাটিতলা, চণ্ডীনগর, রামহাটিতলা, তড়া, তড়ার মোড়, বঙ্গেশ্বরী, বঙ্গেশ্বরী বাজার, বোমনগর, কিষান মন্ডি, জাঙ্গিপাড়া আইটিআই কলেজ, জাঙ্গিপাড়া কোল্ড স্টোরেজের মোড়, জাঙ্গিপাড়া তালতলা, নতুনপট্টি, জাঙ্গিপাড়া মোড়, জাঙ্গিপাড়া পুরানো বাসস্ট্যান্ড, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতি, জাঙ্গিপাড়া হসপিটাল, তারাজল, নবগ্রাম, নবগ্রাম কাশীনাথতলা, রহিমপুর, রহিমপুর মোড়, রহিমপুর ঘোষপাড়া, হরিহরপুর, রশিদপুর, রশিদপুর গ্রাম পঞ্চায়েত, রশিদপুর রথতলা, সুকান্ত পার্ক, উদয়নারায়ণপুর ব্রিজ, উদয়নারায়ণপুর হসপিটাল, উদয়নারায়ণপুর ভারত পেট্রোল পাম্প, এইসব বাস স্টপ হয়ে যায় উদয়নারায়ণপুর মোড়ে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই 9 নম্বর রুটের বাসগুলো উদয়নারায়ণপুর চার রাস্তার মোড় থেকে ছেড়ে হরিপাল রেল স্টেশন পর্যন্ত যায়, তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে যায়। তো এবার আমাদের বাসটা জাঙ্গিপাড়া মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে তারাজল, রহিমপুর মোড় হয়ে সেখান থেকে আবার বাঁ দিকে টার্ন নিয়ে রহিমপুর, সুকান্ত পার্ক, তারপর দামোদর নদীর ওপর উদয়নারায়ণপুর ব্রিজ পার করে আমাদের বাসটা যেতে লাগলো উদয়নারায়ণপুর চার রাস্তার মোড়ে উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডের দিকে, অর্থাৎ যেখানে কিনা রয়েছে এই 9 নম্বর রুটের বাস স্ট্যান্ড। রহিমপুর মোড়, রশিদপুর, তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে হরিপাল রেল স্টেশনের পাশ থেকে এই 9 নম্বর রুটের বাসে করে হাওড়া জেলার অন্তর্গত উদয়নারায়ণপুর মোড়ে 9 নম্বর রুটের বাস স্ট্যান্ডে। ঠিক আছে, সো এই যে দেখছেন
আপনাদেরকে দেখিয়ে দিই, এই বাসটা করে আমি এসি, এই যে 9 নম্বর রুটের বাস, ঠিক আছে? আর ওই যে ওইটা হচ্ছে উদয়নারায়ণপুর মোড়, আর এটা হচ্ছে উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড, ঠিক উদয়নারায়ণপুর মোড়েই পড়ছে আর কি, ঠিক আছে? সো এখানে আর কি এই 9 নম্বর রুটের বাসগুলো দাঁড়ায়, আর এখান থেকেই ছেড়ে প্রতিদিন হরিপাল রেল স্টেশন পর্যন্ত যাওয়া আসা করে এই 9 নম্বর রুটের বাসগুলো। তো আমার মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগলো হরিপাল রেল স্টেশনের পাশ থেকে এই উদয়নারায়ণপুর মোড়ে উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে এই 9 নম্বর রুটের বাসে, আর আমার ভাড়া নিলে হচ্ছে 40 টাকা। তো বন্ধুরা, এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন 40 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার ভাড়া নিয়েছে হচ্ছে হরিপাল থেকে এই উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই 9 নম্বর রুটের বাসে 40 টাকা, ঠিক আছে? এই উদয়নারায়ণপুর মোড়ে যেই বাস স্ট্যান্ডটা আছে, ঠিক আছে, যেখানে কিনা এই 9 নম্বর রুটের বাসগুলো দাঁড়াচ্ছে, সেই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা, আমার আঙ্গুল বরাবর দেখছেন, ওটা হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত উদয়নারায়ণপুর 4 রাস্তার মোড়, আর এই 4 রাস্তার মোড়ের পাশেই এই যে বাসগুলো পরপর সব দাঁড়িয়ে আছে, হাওড়া উদয়নারায়ণপুর গামী বাস, আর এই যে 9 নম্বর বাস দাঁড়িয়ে আছে যেটা করে কিনা আমি এলাম, ঠিক আছে? সো এই দুটো রুটের বাসগুলো ছাড়ে এখান থেকে, ঠিক আছে? আর তার সাথে এখান থেকে 9 নম্বরের আরেকটা রুট আছে, 10 নম্বর, যেটা কিনা এই 9 নম্বরের রুটের মতনই এই উদয়নারায়ণপুর মোড় থেকে হরিপাল পর্যন্ত যায়, কিন্তু সেটা অন্য রুট দিয়ে যায়। তো সেই বাসগুলো আর কি এখান থেকে ছাড়ে, আর তার সাথে আরেকটু নিয়ে গিয়ে ওইখান থেকে আবার হাওড়া এই উদয়নারায়ণপুর তারকেশ্বরের বাসগুলো ছাড়ে, ঠিক আছে? এখান থেকে টেকার গাড়িও রয়েছে, টেকার গাড়িও ছাড়ে সুকান্ত পার্ক, আপনার এই বড়গাছিয়া, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, সুকান্ত পার্ক, বড় হল, বাহানা, দিলকাশ, এইসব জায়গার এই টেকার গাড়িগুলো পাবেন আপনারা এই উদয়নারায়ণপুর 4 রাস্তার মোড় থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আমি হাওড়া জেলার অন্তর্গত উদয়নারায়ণপুর 4 রাস্তার মোড়ে এই উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাবো হচ্ছে নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই 9 নম্বর রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।